Welcome to English Moja. Assalamu alaikum, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। সেন্টেন্স কারেকশনের আরো একটি নতুন ক্লাস। আজকে আমি তোমাদের সামনে আরো 10টি সেন্টেন্স প্রেজেন্ট করব এবং সেই সেন্টেন্সগুলোর কারেকশন করে দেখাবো। আজকে শুরু হচ্ছে 11 থেকে 20তম 10টি সেন্টেন্সের ক্লাস। আমি প্রথম ক্লাসটি নিয়েছিলাম 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। তো তোমরা যারা সেই ক্লাসটি মিস করেছো, তোমাদের সুবিধার্থে আমি ডান পাশে দেখো আই বাটন লিংকটা দিয়ে দিলাম। সেখান থেকে তোমরা সেন্টেন্স কারেকশনের একটা ফুল প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকেই তোমরা অ্যাজ ইউজুয়াল সেন্টেন্স কারেকশনের সমস্ত ক্লাসগুলো পাবে। তো এটা বেসিক্যালি বেসিক ইংলিশ গ্রামার ক্লাস। এর মধ্য দিয়ে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং এক্সপার্ট হতে পারবে, ফিল ইন দ্য গ্যাপে ভালো পারফর্ম করতে পারবে। অ্যান্ড সর্বোপরি তোমরা যারা জব প্রিপারেশান নিচ্ছ, তোমাদের জন্য তো খুবই দরকার এই লেসনটি। তো চলো দেখে নিই তোমাদের জন্য আজকে কোন 10টি সেন্টেন্স থাকছে। ওয়েল, এই হচ্ছে প্রথম 5টি। আমি পরের পেজে আরও 5টি দেখাবো। 11 নম্বর সেন্টেন্সটা হচ্ছে ইনকারেক্ট, তারপরে কারেক্ট রয়েছে। ইংলিশ ক্যান স্পিক দ্য ইংলিশ ফ্লুয়েন্টলি, ইংরেজ জাতিরা ইংরেজি ভাষা ভালো বলতে পারে। এখানে ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে। তো মনে রাখবে, যখনই জাতি বোঝানো হবে, জাতির আগে দা ব্যবহার করতে হবে। ইংলিশ মানে ইংলিশ ভাষা হয়ে গেছে, কিন্তু যখন আমি জাতির কথা বলবো, আমাকে অবশ্যই একটি দা নিতে হবে। দা ইংলিশ মিন্স হচ্ছে ইংরেজ জাতি। আর ভাষার নামের ক্ষেত্রে কখনোই আর্টিকেল ব্যবহার করা যায় না। এখানে এটাকে ভাষা হিসেবে ইংলিশটাকে ব্যবহার করা হয়েছে। তাহলে ব্যাপারটি দাঁড়াচ্ছে, দ্য ইংলিশ মানে ইংরেজ জাতিরা ক্যান স্পিক, বলতে পারে ইংলিশ, ইংলিশ ভাষা ফ্লুয়েন্টলি, স্বতঃস্ফূর্তভাবে। তাহলে জাতির নামের আগে আর্টিকেল ব্যবহার করতে হয়, কিন্তু ভাষার নাম হলে সেক্ষেত্রে কোনো আর্টিকেল ব্যবহার করা যায় না। দ্যাটস ওয়াই এটি রাইট হয়েছে। এরপরে 12 ইনকারেক্ট সেন্টেন্সটা দেখো, হি গেভ ফলস উইটনেস, সে একটা মিথ্যা সাক্ষী দিয়েছিল। আসলে কথাটা ভুল, আমরা বলতে চাই যে সে মিথ্যা একটি সাক্ষ্য দিয়েছিল, সে মিথ্যা একটি প্রমাণ দিয়েছিল। তো প্রমাণ বা সাক্ষর ইংলিশ উইটনেস নয়, প্রমাণ বা সাক্ষর ইংলিশটা হচ্ছে এভিডেন্স। হি গেভ ফলস এভিডেন্স। তাহলে মনে রেখো, উইটনেস মানে হচ্ছে সাক্ষী, এটা একটা ব্যক্তিকে বোঝানো হয়, আর ব্যক্তির দেওয়া তথ্যকে বোঝানো হয় এভিডেন্স। তো সে একটা কি দিয়েছিল, সাক্ষ্য দিয়েছিল, সাক্ষী না সাক্ষ্য দিয়েছিল। দ্যাটস ওয়াই হি গেভ ফলস এভিডেন্স হবে। নাম্বার 13 ইনকারেক্ট সেন্টেন্সটা দেখো, কোট দ্য পোয়েম ফ্রম হার্ট, অর্থাৎ কবিতাটি মুখস্থ করো। তো এখানে যে ভুলটা হয়েছে, ফ্রেজের একটা ভুল, ফ্রেজ জনিত একটা ভুল। ভুলটা হচ্ছে কোট, এই ভার্বটা যদি কোথাও ব্যবহার করা হয় তাহলে প্রিপোজিশনের এবং নাউনের একটা ব্যবহার রয়েছে। যেমন কোটের পরে ফ্রম বসে, ঠিক আছে, কিন্তু এরপরে মুখস্থর ইংলিশটা কখনো হার্ড দিয়ে হবে না, মেমোরি দিয়ে হবে। তবে হার্ড দিয়েও হয় একটা মুখস্থ করার ইংলিশ বা ফ্রেশ, সেটা হচ্ছে লার্ন বাই হার্ট। আমি একটা কাজ করছি, ডান পাশে আমি শর্টকাট টেকনিক দিয়ে দিচ্ছি। ইংলিশে মুখস্থ করা নিয়ে তিনটা ফ্রেজ রয়েছে। নাম্বার 1 লার্ন বাই হার্ট, নাম্বার 2 কোট ফ্রম মেমোরি, নাম্বার 3 কমিট টু মেমোরি। এই তিনটা ফ্রেজেরই বাংলা অর্থ হচ্ছে মুখস্থ করা। তুমি লক্ষ্য করে দেখো, তুমি যখন কোট ইউজ করেছো বা করতে চাচ্ছ, সেক্ষেত্রে অবভিয়াসলি তোমাকে ফ্রমের পরে অবশ্যই মেমোরি দিতে হবে। আর তুমি যদি হার্ট দিতে চাও, দেখো হার্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই এখানে বাই নিতে হবে। আর আগে অর্থাৎ শুরুতে যে ভার্বটি নিয়েছো সেটা কোট না, সেটা তোমাকে লার্ন দিতে হবে, অর্থাৎ লার্ন বাই হার্ট। এভাবে করলেও এটি রাইট হতে পারতো। নাম্বার 14 ইনকারেক্ট সেন্টেন্সটা হচ্ছে, প্লিজ ক্রেডিট দিস সাম টু মাই নেম, অর্থাৎ দয়া করে এই টাকা বা এই টাকার পরিমাণটি আমার নামে জমা দাও। তো ব্যাংকের ক্ষেত্রে আমরা যখন টাকা লেনদেন করি, টাকার লেনদেন বা টাকার অঙ্কটা কিন্তু নামে জমা হয় না, বেসিক্যালি ওটা অ্যাকাউন্টে হয়, অ্যাকাউন্টে একটা নাম্বার থাকে। তো সেক্ষেত্রে যে কাজটি করতে হবে বা যেটি কারেকশন হবে, প্লিজ ক্রেডিট দিস সাম, এই টাকাটি জমা দাও টু মাই অ্যাকাউন্ট, ঠিক আছে, মাই নেম না। কোনো নেম বা নামে টাকা জমা দিলে সেটা জমা হবে না, অবভিয়াসলি তার একটা অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। নাম্বার 15 আই শ্যাল গো বাই দ্য 5:30 ট্রেন, অর্থাৎ আমি যাব 5:30 ট্রেনে। তো এখানে ভুলটা কোথায়, ভুলটা হচ্ছে ও ক্লক ইউজ করা। তোমরা মনে রেখো, পূর্ণ সংখ্যা ছাড়া কখনোই ও ক্লক ইউজ করা যাবে না, অর্থাৎ 6:00, 5:00, 4:00 একবারে পুরোপুরি পূর্ণ সংখ্যা যখন হবে তখনই কিন্তু ও ক্লক ইউজ করতে হবে, 7:00, 8:00। কিন্তু যখনই 7:01, 8:01, এরকম করে যখন একটু পাস হয়ে যাবে,
তখনই কিন্তু তুমি আর ও ক্লক শব্দটি ইউজ করতে পারবে না নরমালি জাস্ট এইরকম একটা চিহ্ন ব্যবহার করলে হয়ে যাবে আই শ্যাল গো বাই দা 5:30 এএম বা পিএম বলতে পারো সেটা সমস্যা নেই ট্রেন বাট তুমি যদি ও ক্লক ইউজ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ইউজ করতে হবে আচ্ছা এবার আমরা নেক্সট পেজটি দেখব আচ্ছা 16 নাম্বার ইনকারেক্ট সেন্টেন্সটা হচ্ছে হি ইজ নট অ্যাজ টল অ্যাজ মি সে ততটা লম্বা নয় যতটা আমি তো এখানে ভুলটা হয়েছে অ্যাজ এর পরে মি ব্যবহার করা হি ইজ নট অ্যাজ টল অ্যাজ আই তো তোমরা মনে রেখো অ্যাজ এবং দেন আমি শর্টকাট টেকনিকটি দিয়ে দিচ্ছি অ্যাজ স্ল্যাশ দেন প্লাস সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ অ্যাজ বা দেন এর পরে অলওয়েজ তোমাকে সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হবে তুমি খেয়াল করে দেখো অ্যাজ এর পরে কিন্তু এখানে ছিল অবজেক্টিভ ফর্ম দ্যাটস ওয়াই এটা ভুল ছিল আমাকে করতে হবে সাবজেক্টিভ ফর্ম তো আরেকটি কথা বলে রাখি এটাকে অ্যাকচুয়ালি ভুল বলা যাবে না এটা হচ্ছে আমেরিকান ইংলিশ আর এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ তো দুটো রাইট স্পোকেনের ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারো বাট রিটেনের ক্ষেত্রে অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট ইউ শুড ইউজ দিস তোমার এইটাই ব্যবহার করা উচিত অ্যাজ আই মিন সাবজেক্টিভ ফর্ম নাম্বার 17 ইনকারেক্ট সেন্টেন্সটা হচ্ছে ইওর পেন ইজ নট বেটার দ্যান মাই বাংলাটি এরকম যে তোমার কলম আমারটা থেকে ভালো নয় তো ভুলটা যেটা হয়ে গেছে এখানে দ্যানের পরে মাই না দিয়ে তোমাকে দিতে হবে দ্যান মাইন তুমি আরেকভাবে এটাকে রাইট করতে পারো দ্যান মাই পেন অর্থাৎ ইওর পেন ইজ নট বেটার দ্যান মাই পেন হয় তোমাকে দিতে হবে মাই পেন অথবা দিতে হবে মাইন তো এখানে মায়ের কিছু ফর্ম রয়েছে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম পজিসিভ ফর্ম ডাবল পজিসিভ ফর্ম তো আমি মায়ের ফর্মগুলো একটু লিখে দিচ্ছি তোমরা একটু নোট করে নাও সেটি হচ্ছে আই মি মাই মাইন তো যদি কখনো এই মাই এই ফর্মটি ইউজ করো তাহলে এরপরে তোমাকে অলওয়েজ একটি নাউন ব্যবহার করতে হবে তো তুমি দেখো এখানে মাই ব্যবহার করা হয়েছে কিন্তু তারপরে কোনো মানে কোনো নাউন নেই দ্যাটস ওয়াই তোমাকে মাই পেন বলা উচিত ছিল কিন্তু তুমি যদি বলো যে না আমি নাউন ব্যবহার করতে চাই না তাহলে তোমাকে শেষেরটা আই মিন ডাবল পজিটিভ ইউজ করতে হবে এই যে দ্যাট মাইন তার মানে এই সেন্টেন্সের কারেকশন দুইটা একটা হচ্ছে ইওর পেন ইজ নট বেটার দ্যান মাই পেন অথবা ইওর পেন ইজ নট বেটার দ্যান মাইন এরপরে হচ্ছে 18 নাম্বার ইনকারেক্ট সেন্সটা হচ্ছে আই ইউ অ্যান্ড হি মাস্ট ওয়ার্ক টুগেদার আমি তুমি এবং সে একসাথে কাজটি করব বা করা উচিত এক্ষেত্রে ভুলটা কোথায় ভুলটা হচ্ছে একসাথে যখন অনেকগুলো সাবজেক্ট থাকে তখন একটা সিকোয়েন্সে সাজাতে হয় সেটা হচ্ছে প্রথমে সেকেন্ড পার্সন তারপরে হচ্ছে থার্ড পার্সন এবং তারপরে হচ্ছে ফার্স্ট পার্সন এটাকে মনে রাখার জন্য একটি কৌশল দেওয়া যেতে পারে সেটি হচ্ছে 231 231 মিন্স 2 মানে হচ্ছে সেকেন্ড পার্সন 3 মানে হচ্ছে থার্ড পার্সন আর 1 মানে হচ্ছে ফার্স্ট পার্সন একসাথে অনেকগুলো পার্সন থাকলে অ্যাজ ইউজুয়াল সাধারণ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাজাবো হচ্ছে সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন ব্যতিক্রম হতে পারে সেটা অপরাধবোধ কোনো পানিশমেন্ট এই জাতীয় কোনো ক্ষেত্রে এটার উল্টোটা হতে পারে অন্য সিস্টেম হতে পারে সেটা আমি অন্য কোনো ক্লাসে আলোচনা করব নাম্বার 19 ইনকারেক্ট সেন্টেন্সটা হচ্ছে আই অ্যান্ড হি মে পুট আপ ইন আ হোস্টেল এখানেও সেম একই রকমের ভুল ভুলটা হচ্ছে পার্সন যখন একের অধিক হবে সেখানে কিন্তু আমাকে এই 231 এই সিকোয়েন্সে সাজাতে হবে তো 231 আই মিন সেকেন্ড পার্সন 2 যেটাকে বলছি সেকেন্ড পার্সন নেই তাহলে 31 অনুযায়ী আমাকে সাজাতে হবে 31 মানে হচ্ছে থার্ড পার্সন 31 3 যেটা বলছি আর 31 1 হচ্ছে ফার্স্ট পার্সন সো তোমাকে এই সিকোয়েন্সে সাজাতে হবে অ্যান্ড লাস্ট নাম্বার 20 ওয়ান শুড রেসপেক্ট হিজ সুপিরিয়র একজনকে অবশ্যই তার বড়কে বা ক্ষমতাসীন মানুষটাকে রেসপেক্ট করতে হবে তো কারেকশানে যেটা হয়েছে ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস সুপিরিয়র্স তোমরা মনে রেখো কোনো বাক্যের সাবজেক্ট যদি ওয়ান হয় তাহলে পরবর্তীতে তার পজিটিভ ইউজ হবে ওয়ান্স দ্যাটস ওয়াই এখানে ওয়ান থাকার জন্য ওয়ান্স ছিল না আমরা হিজ দিয়েছিলাম এই হিজটা ভুল ছিল এটাকে কারেকশন করতে হবে ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান্স আশা করি বুঝতে পেরেছ যত প্র্যাকটিস তত বেশি পূর্ণতা ডে স্টুডেন্টস এই ছিল আজকের কারেকশানের ক্লাস আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে সেখানে থাকছে বা সেখানে থাকবে আরও 10টি সেন্টেন্স তো সেই ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে এই প্রত্যাশায় শেষ করছি তোমরা সবাই অনেক ভালো থাকো তোমাদের আগামী দিনগুলো অনেক সুন্দর হোক এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম